রাজ্যে সর্বানন্দ সোনোয়াল মুখ্যমন্ত্রীর আসনে বসার পর রাজ্যে পথের উপরে থাকা চেক গেট বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু সরকারের কার্যকাল পূর্ণ হওয়ার পূর্বেই কিছু কিছু এলাকাতে পুনরায় অবৈধভাবে আরম্ভ হয়ে গেছে চেক গেট। অবৈধভাবে গড়ে ওঠা এই গেটের জন্য হয়রানির শিকার হতে হচ্ছে গাড়ি চালকদের। কাছাড় জেলার লায়লাপুরেও গড়ে উঠেছে এ ধরনের এক গেট। অবৈধভাবে গড়া এই গেটে চালকদের ভয় দেখিয়ে টাকা সংগ্রহ করে আসছিল একাংশ দুষ্কৃতীরা। এই অবৈধ সিন্ডিকেটের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে অভিযান চালায় ধলাই পুলিশ। এদিন রাত আনুমানিক 11টা নাগাদ ধলাই থানার ভারপ্রাপ্ত আধিকারিক শাহাবুদ্দিন বড়ভুইয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে 6 জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ। এটা রাতে আমরা গাড়ি যখন লই যাই, দিনে ওই রাইতে হওয়ার পরে দিনে তো আইলে তো ঠিক আছে, এমবিএস আর তারা তখন ঠিক আছে, যেটা আমরা যে ওভারলোড তাহলে আমরা এটার পয়সা দিয়ে যেটা জরিমানা এটা দেওয়া যাওয়া হয়। রাত্রে যখন তারা তখন না এমবিএস আর নাই কেউ নাই, তখন লোকাল লোকাল যে তারা কয়েকজন লোক আছে কেন, তারা যেন আমার কাছে এক্সট্রা যেন চার্জ করে যে 3,000, 4,000, 5,000 চেয়ে এটার কোনো মানে দায়িত্ব নাই, যে যত পারে এই টাকাটা না দিলে এখানে স্টপ প্লেট লাগাইয়া রোডটা ব্লক করে রাখা হয়। চাইছি ওইটাই দাবি যে যদি প্র্যাকটিক্যাল যেটা পয়সা দেওয়া লাগে আমরা এটা যাতে যে টাকাটা দেয় এটা সরকারে করে যাও, অবৈধভাবে এই টাকাটা দেওয়ার লাগে আমরা এটা আমরাও দুঃখ। আর এই আমরা পরেও যত ড্রাইভার হ্যান্ডিম্যান আসুন এরার লাগেন এটা অনেক একটা অসুবিধা দাঁড়াইছি। ব্যুরো রিপোর্ট, ইস্টার্ন নিউজ।